এই মুহূর্তে মই মাজুলীর দুই নং কুঁহিয়ারবাড়ীত উপস্থিত আছো। ভয়াবহ সামাজিক সংক্রমণ হয়েছে মাজুলীর দুই নং কুঁহিয়ারবাড়ী গাঁত, আর কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে মাজুলীর দুই নং কুঁহিয়ারবাড়ী গাঁত। এখন বিয়াত কোভিড আক্রান্ত এজন যুবক আহিছিল, আর সেই বিয়াখনের প্রায় কোভিডর সূত্রপাত হয়েছে। আর এই মুহূর্তে গাঁখনত 32 জনক লোক কোভিডত আক্রান্ত হয়েছে, একদিনায় 32 গৰাকী লোক কোভিডত আক্রান্ত হয়েছে। আর ইয়ার ভিতর বিয়াখনের যাগী দরা আছিল, সেই দরাগাকিও কোভিডত আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে মই দেখাইছো এইখন দুই নং কুঁহিয়ারবাড়ী গাঁও। এই দুই নং কুঁহিয়ারবাড়ী গাঁত 7 দিন পূর্বে এখন বিবাহ আছিল, আর বিবাহস্থলীত দরার ঘর বিয়া আছিল, আর সেই বিবাহস্থলীতেই সামাজিক সংক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে। আর যা 12 ঘণ্টাত এই গাঁখনত 32 গৰাকী লোকের দেহ ধরা পড়েছে কোভিড পজিটিভ। আর ভয়াবহ পরিস্থিতি হয়েছে মাজুলীর দুই নং কুঁহিয়ারবাড়ী গাঁত, আর বিভিন্ন স্থানত কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা প্রতি মুহূর্তে বৃদ্ধি পাই থাকার সময়তে মাজুলীর দুই নং কুঁহিয়ারবাড়ী গাঁর পরিবেশ মানে দেখাইছো। এজন এইখানে গাঁও যিকেইজন লোক পথত ওলাই আছে, এইখানে দুই নং কুঁহিয়ারবাড়ী গাঁও। এসপ্তাহ পূর্বে ইয়াত এখন বিয়া হয়েছিল, আর সেই বিয়াত এজন কোভিড আক্রান্ত লোক বিয়াখনলৈ আহিছিল। তেওঁ অজ্ঞাতে তেওঁ দেহত কোভিড আছিল, আর কোভিড কহিয়ালৈ ফুরা সেই যুবকজন বিয়ালৈ অহার পিছতে সেই যুবকজনের দেহরপরা 32 জনের শরীরলৈ বিয়পিছে কোভিড-19 ভাইরাস। আর আনকি বিয়াখনের যিগৰাকী দরা আছিল সেই দরাজনেরও কোভিডত আক্রান্ত হয়েছে। আর যা 12 ঘণ্টাত 32 গৰাকী লোকের দেহত কোভিড পজিটিভ ধরা পড়েছে। দাদা, মই আপনার ওচৰলৈ আহিছো, গোটেই ঘটনাটো কি আছিল? ঘটনাটো আছিল মানে কি, আমার গাঁৱৰ এজন যুবক, তেওঁ বর্তমান দক্ষিণপাটত যেটা আমার দলং বনাই আছে তাত তেওঁ কর্মরত হয়ে আছিল। কর্মরত হয়ে থাকার পিছত যা 10 দিনমান আগত তেওঁ ঘরে আহিছে। অহার পিছত তেওঁৰ গাত জ্বর আর পানী লগা জ্বর এটা আছিল, কিন্তু তেওঁ কোৱা নাছিল কাকো। নোকোৱাকে তেওঁ কি করলে, গাঁওখনত বিয়া হয়ে আছিল, দুখনকে বিয়া আছিল, আর বিয়াত তেওঁ সহযোগিতা করলে যথেষ্ট মানে ঘরুয়া ভাবত তেওঁ সহযোগিতা করলে, যেহেতু তেওঁলোকৰ পৰিয়ালৰ ঘৰ বিয়া আছিল। গতিকে তার পাছতেই কথা হল কি, আজি কেইদিনমানৰ আগতে সেই তেওঁ যত কর্মরত হয়ে আছিল তাত 8 গৰাকী নে 11 গৰাকী লোকের মানে কোভিড পজিটিভ ধরা পড়লে। বিশেষ সূত্রে আমি গাঁওরক্ষী বাহিনীর কথা গম পালো। গম পাই আমি আমার গাঁৱৰ যুবকজনক আমি খবর ললো। খবর লোতে পরিবারে কলে যে আমার মানুষজনের ইতিমধ্যে জ্বর হয়ে আছে, তারপরে আমি বিভাগীয় কর্তৃপক্ষ যোগাযোগ করলো, আর কর্তৃপক্ষের পরামর্শক্রমে যাকালি আমি মাজর দৈত টেস্ট করালো। টেস্ট করাতে পজিটিভ পোৱা গল, পোৱাৰ আমি বিষয়টো গোটেই অবগত করাই গোটেই গাঁওখন কালি টেস্ট কৰিছিলোঁ। কালি 123 গৰাকী মানুষকে টেস্ট কৰিব পাৰিলোঁ, সময়টো যথেষ্ট কম আছিল। তাৰে 32 গৰাকী পজিটিভ ওলালে, আর তেওঁৰ সৈতে 33 গৰাকী মুঠ সর্বমুঠ। এখন বিয়াতে হৈছে গোটেই সংক্রমণ? এই সংক্রমণটো বিয়াৰ পৰা হৈছে। বিয়াৰ ঘৰত কাৰ হৈছে? বিয়াৰ ঘৰৰ প্ৰায়খিনিয়ে কোভিড পজিটিভ হৈছে, দৰাও হৈছে, আর দরার যিগৰাকী নতুন কইনা আহিছে তেওঁ কালি কিবা এটা বিশেষ অসুবিধার কারণে আহিব নোৱাৰিলে, ওলাই আহিব নোৱাৰিলে, হলেও আজি টেস্ট কৰিব তেওঁক। আজিও বিভাগীয় কর্তৃপক্ষ আহি পাবহি টেস্ট কৰিবৰ কাৰণে, কোভিড টেস্ট কৰিবৰ কাৰণে। আমি ভাবিছো আজিও আমাৰ ইয়াত এইজন দৰা, আমি যিজন দেখিছো দৰা নেকি, এইজন দৰা, এই আগৰজন দৰা হয়। কেৱল পুলকে দেখাব এই দৰাগৰাকী কোভিড পজিটিভ, আৰু ঘৰৰ বাহিৰ নিজৰ ঘৰৰ যি পথত পদূলিমুখত যিকেইজন ৰৈ আছে গোটেইকেইজন কোভিড পজিটিভ, আৰু গাঁওখনত 32 গৰাকী লোক কোভিডত আক্ৰান্ত হৈছে। এই দৰাঘৰ মই দেখুৱাইছোঁ, মাস্ক পৰিধান কৰি যিজন যুৱক পথত ৰৈ আছে সেই যুৱকজন সেইজনে দৰা। এই দৰাঘৰতে বিয়া হৈছিলে, দৰাঘৰৰ পথত এই মুহূৰ্তত কলপুলি দেখা পাইছোঁ। আৰু এইখন বিবাহস্থলীতেই কোভিড সংক্ৰমণ হৈছিলে, সামাজিক সংক্ৰমণৰ পিছত 32 গৰাকী লোকৰ দেহত কোভিড পজিটিভ ধৰা পৰিছে। আৰু ইয়াত আজি অধিক পৰীক্ষা কৰা হ'ব, ৰেপিড এণ্টিজেন টেষ্ট কৰা হ'ব, তাৰপিছত হয়তো আজি কইনাকো পৰীক্ষা কৰা হ'ব। আৰু সামাজিক সংক্ৰমণ